80,000 ছুঁই ছুঁই সোনার দাম। সামনে ধনতেরাস, তারপরেই বিয়ের মরশুম। ক্রমেই সাধারণের নাগালের বাইরে যাচ্ছে এই হলুদ ধাতু। সামনেই ধনতেরাস, ধনতেরাস মিটতে না মিটতেই শুরু হবে বিয়ের মরশুম। এই আবহে ক্রমেই বাড়ছে সোনার দাম, সোনার দাম প্রায় 80,000 ছুঁই ছুঁই। ধনতেরাসের মরশুমে সোনা কেনার চল রয়েছে। এই সময় অনেকেই সোনা কেনেন, কিন্তু দামের যা পরিস্থিতি তাতে ক্রেতার সংখ্যা কমছে বলেই জানাচ্ছেন ব্যবসায়ীরা। শুধু সোনার দাম বেড়ে যাওয়া নয়, পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলিও জড়িয়ে রয়েছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীদের একাংশ। বনগাঁ এলাকার প্রসিদ্ধ স্বর্ণ ব্যবসায়ী তারক বসু বলেন, একেতে সোনার দাম বেড়েছে, তার ওপর নিম্নচাপের জেরে লাগাতার বর্ষণ, কৃষকেরা ক্ষতিগ্রস্ত, সব মিলিয়ে প্রভাব পড়েছে স্বর্ণ ব্যবসার ওপর। এই শিল্পের সাথে যারা যুক্ত, আমাদের একটা ভালো জায়গা তৈরি হবে, ব্যবসায়িক দিক থেকে আমরা হয়তো একটু ভালো জায়গায় থাকব। তো এখানে দেখা যায়, এই যে দুর্গাপুজো যাচ্ছে, সামনে ধনতেরাস এবং তারপরেই বিয়ের মরশুম, তো স্বাভাবিকভাবে একটা আশা আমরা করি। কিন্তু এই যে আমাদের পারিপার্শ্বিক যে সমস্যাগুলো আসে সেগুলোকে ওভারকাম করতে হয়, সরকারি নিয়ম প্রতিদিন একটা করে তৈরি হচ্ছে, সেটা ওভারকাম করতে হচ্ছে, মানুষের চাঁদা এটা সেটা এগুলো আছে, সেগুলো ওভারকাম করতে হয়, সর্বোপরি চোর ডাকাতের যে বিষয়টা আছে সেটাকে নিয়ে আমরা বিভিন্ন সময়ে ব্যতিব্যস্ত থাকি। তারপরে এবছর লাগাম ছাড়া যেভাবে সোনার দাম এই মরশুমের শুরুর আগেই বাড়তে শুরু করেছে, তাতে আমরা রীতিমতো ক্ষতিগ্রস্ত হচ্ছি এবং ভয় পাচ্ছি যে সামনে ধনতেরাস আসছে, পুজোর মরশুম আসছে, সেখানে কি হবে, কি কাস্টমার পাব। কারণ আজকে নিম্নচাপ, বিভিন্ন সময়ে বৃষ্টি বাদলা হচ্ছে, গ্রামের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সম্পত্তি নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে, কিভাবে যে তারা আসবে, কিভাবে যে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে, কিভাবে আমরা যে তাদের কাছে গহনা বিক্রি করব বা তারা কিনবে, তাদের তো ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। যে হারে সোনার দাম বাড়ছে তাতে আগামী দিনে এই স্বর্ণশিল্পী কোথায় গিয়ে দাঁড়াবে আমরা তো বুঝতেই পাচ্ছি না। তার জন্য আমরা যারা এই শিল্পের সঙ্গে যুক্ত আমরা রীতিমতো ভয় পাচ্ছি। তথ্য বলছে, গত মাসে সোনার দাম অনেকটাই সস্তা হয়েছিল, আগস্ট মাসের শুরুতেই সোনার দাম কমেছিল অনেকটাই। গত আগস্ট মাসের 7 তারিখে কলকাতায় 1 গ্রাম 22 ক্যারেট সোনার দাম ছিল 6,350 টাকা, 24 ক্যারেট সোনার দাম ছিল 6,927 টাকা, অর্থাৎ প্রতি 10 গ্রাম সোনার দাম 69,000-এর ঘরে ছিল। বর্তমান পরিস্থিতিতে দাম বাড়তে বাড়তে প্রায় 80,000-এর দোরগোড়ায় হলুদ ধাতু। তবে ধনতেরাসের মরশুমে ধনতেরাসের হাত ধরে ক্রেতার সমাগম হবে বলে মনে করছেন ব্যবসায়ীদের একাংশ। বনগাঁর অপর এক স্বর্ণ ব্যবসায়ী কল্যাণ তারণ জানান, ধনতেরাস আসছে, এ সময় গ্রাহকদের সোনা কেনার একটা চল থাকে, আমরাও চেষ্টা করছি বিভিন্ন সুবিধা দিয়ে গ্রাহকেরা যাতে সোনা কিনতে পারেন তার ব্যবস্থা করার। ক্রমাগতই বাড়ছে এটা ঠিকই, কিন্তু আমাদের আশা যে আগামী যে ধনতেরাস আসছে, সেই ধনতেরাসে কাস্টমারদের একটা ঢল থাকে, কাস্টমারদের সোনা কেনার একটা আগ্রহ থাকে, সোনার দাম বাড়ছে, আমরা নানা রকম কাস্টমারদের সুবিধা দিয়ে যাতে কাস্টমারদের গহনা কিনতে পারে, ও ধনতেরাসে সমস্ত দোকানে অনুষ্ঠানে একটা ছাড় থাকে, সেই ছাড়টার মাধ্যমে কাস্টমাররা অনেকটাই সুবিধা পায়। সেখানে আমাদের আশা যে সোনার দাম বাড়ছে এটা ঠিকই, ব্যবসা অবশ্যই কিছুটা ভাটা পড়ছে, কিন্তু আগামী দিনে যে ধনতেরাস আসছে এতে করে আমাদের ব্যবসা আমরা আশা করছি ভালো হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্সল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।